আর আমাদের নবীর প্রচারিত ইসলামের বিধিবিধানে শুধু তাঁর যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যা সমাধান। এই মর্মেই আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিব। শুধু সব সমস্যার সমাধান নয়, বরং ইসলামের বিধিবিধান চিরকল্যাণকর। ইসলামী বিধানের বাইরে অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আর ইসলামী বিধানে কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই। এই কথাটা, ইসলামের বিধানগুলি একমাত্র চিরকল্যাণকর, এই কথাটা মানতে পারে না অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত যারা তারা। যেমন ইসলামী বিধানে চুরি করা নিষিদ্ধ, সুতরাং চুরেরা ইসলামের চুরি, চুরদের চুরির পথে ইসলামের বিধানেই বাধা। ইসলামের বিধানে ডাকাতি নিষিদ্ধ, খুন খারাপি নিষিদ্ধ, জিনা ব্যভিচার নিষিদ্ধ, সন্ত্রাস নিষিদ্ধ, দুর্নীতি নিষিদ্ধ, জালিয়াতি নিষিদ্ধ, সকল প্রকার দুষ্কৃতি নিষিদ্ধ। তাই সমাজে তো যত চুর ডাকাত খুনি সন্ত্রাসী ব্যভিচারী সুদকুর ঘুষকুর মদখুর গাঁজাকুর দুর্নীতিবাজ জালিয়াতিকারী দুষ্কৃতিকারী, এদের অপকর্মগুলির পথে বাধা একমাত্র ইসলামের বিধান। এই জন্য এরা কেউ ইসলামের বিধানকে বরণ করে নিতে পারেনি, ইসলামের বিধান এদের অপকর্মের পথের বাধা। এজন্য এই সমস্ত অপকর্মকারীদের, অপরাধী কর্মকাণ্ডে জড়িতদের কেউ কেউ পরিষ্কার ভাষায় কোরআনকে ভুল বলে ফেলে, আর কেউ কেউ সরাসরি কোরআনকে ভুল বললে কি পরিণতি হয়, এরও একটা অভিজ্ঞতা বাংলাদেশের মুসলমানের আছে বলে আমার মনে হয়। এক সময় তসলিমা নাসরিনের মতো নাসরিক নাস্তিক বলেছিল কোরআনে অনেক ভুল আছে, তখন বাংলাদেশের মুসলমানদের সংখ্যা ছিল মনে হয় 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, যে কারণে রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ থেকে তসলিমাকে পালাতে হলো কেন? একমাত্র কোরআনকে ভুল বলার কারণে। এই কারণে অনেক দুষ্কৃতিকারীরা, অনেক দুর্নীতিবাজ জালিয়াতিকারীরা সরাসরি কোরআনকে ভুল বলতে ভয় পায়, কৌশল করে কোরআনকে ভুল সাব্যস্ত করার অপচেষ্টা চালায়। এই সমস্ত কৌশলের মধ্যে আর একটা কৌশলকারিণীর কথা বলি। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশে একটা নতুন একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, তার নাম ছিল ফরিদা রহমান। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশে যে নতুনভাবে একটা সংসদ নির্বাচন হয়েছিল, সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আমি দুঃখিত, কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে ভাবতে পারে যে ফরিদা তো মহিলা,
মহিলাদের বিশেষন্ত সদস্য হয় না, সদস্যা নির্বাচিত হয় না, নির্বাচিতা হয়। সদস্য হইল পুরুষ লিঙ্গবোধক শব্দ, স্ত্রীলিঙ্গ হল সদস্যা, নির্বাচিত হল পুরুষ লিঙ্গবোধক শব্দ, তার স্ত্রীলিঙ্গ হইল নির্বাচিতা। ফরিদার মতো মহিলাকে আমি সদস্য নির্বাচিত পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করে, এতে কোনো ব্যাকরণের ছাত্রের মনে প্রশ্ন জাগতেই পারে যে হুজুরে কি ব্যাকরণ বুঝে না, আমি ব্যাকরণ নাও বুঝতে পারি, কিন্তু আপনারা যারা যারা রাজনীতি করেন, আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা নেতা বলেন, নেতা, আর খালেদা জিয়াকে যখন বিরোধী দলের নেতা বলেন, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? আপনাদের লিঙ্গ ঠিক করেন, আমার লিঙ্গ ঠিক করেন। এই জন্য দুঃখিত বলেছি, ব্যাকরণের ছাত্ররা মনে মনে এই এই জিনিস এটা আওড়াবেন না, এটা এটা ব্যাপার। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নতুন একটা সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হবে। সে নির্বাচিত হয়েই ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। কারণ ভুল বললে কি হয়, কিছুদিন আগে অভিজ্ঞতা হয়ে গেছে, সরাসরি কোরআনকে ভুল বললে কি হয় বুঝেন নাই, কি হয়, পায়ের নিচে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও থাকে না। কোরআনকে সরাসরি ভুল বললে তসলিমার গঠনায় প্রমাণ হল যে শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে কোরআনকে ভুল বললে পায়ের তালুর নিচে 1 ইঞ্চি মাটিও থাকে না। এই জন্য ফরিদা রহমান সংসদ সদস্য হয়ে ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মৃত পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। যত কারণে তসলিমা কোরআনকে ভুল বলেছিল এর মধ্যে এটা একটা কারণ, যত কারণে তসলিমা কোরআনকে ভুল বলেছিল এর মধ্যে একটা কারণ, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মৃত পিতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখানে কোরআন মহিলাদের প্রতি অবিচার করেছে, এই জন্য কোরআন। এর পর্যালোচনা করে ফরিদা রহমান বলে, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে বন্টনের সময় আমরা সমান সমান দেব, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণেই দেব। ভুল বলছ না কি কইছ, এটা এটা কি ডাইরেক্ট ভুল বলল না ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করলো, এটাকে বলে গসা মাজা, গসা মাজা। তসলিমা ডাইরেক্ট কোরআনকে ভুল বলেছিল আর ফরিদা কোরআনকে গসা মাজা করে ভুল সাব্যস্ত করে গেল। কেউ কেউ সরাসরি কোরআনের বিধান, এদের সকল প্রকার অপকর্মের পথে বাধা হওয়ার কারণে কেউ ডাইরেক্ট বলে কোরআন ভুল আর কেউ ইনডাইরেক্ট। তসলিমা ডাইরেক্ট কোরআনকে ভুল বলেছিল আর ফরিদা ইনডাইরেক্ট কোরআনকে ভুল সাব্যস্ত করে। তারপর ফরিদার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে সেই সেই ফরিদার নাম গন্ধ খুঁজে পাওয়া যায়। এখন এই ইসলামী বিধানের শত্রুরা আরেক নূতন কৌশল অবলম্বন করেছে, এরা এখন ভুলও বলে না, ভুল কোরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনা করে যুক্তি আলোচনা পর্যালোচনাও করে না, কৌশলে কোরআনের বিধানকে অযৌক্তিক সাব্যস্ত করে, কোরআনের বিধানকে কৌশলে যুক্তি বিরোধী সাব্যস্ত করে। এই সমস্ত যুক্তি বিরোধীদের মধ্যে
যারা কোরআনের নামও বলে না, কোরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনাও করে না, এমন কতগুলি যুক্তি জাতির সামনে পেশ করে যে যুক্তিগুলি মেনে নিলে কোরআনের ভুল অবধারিত হয়ে যায়, যুক্তিগুলি মেনে নিলে সাব্যস্ত হয়ে যায় কোরআন। এই সমস্ত যুক্তির মধ্যে একটা যুক্তি হলো ওই তসলিমা নাসরিনের সেই যুক্তি। তসলিমা তো কোরআনের কথা উল্লেখ করে যুক্তি দিয়েছিল, এরা কোরআনের কথা উল্লেখ করে দিল। বর্তমান বাংলাদেশে ইসলামী আইনের দুশ্মন, কোরআনের বিধানের দুশ্মন, আল্লাহর বিধানের দুশ্মন কতগুলি কুলাঙ্গার জন্ম হয়েছে, জ্ঞানপাপি। এরা কোরআনের নামও বলে না, কোরআনের বিধানও বলে না, এমন কতগুলি চটকদার যুক্তি পেশ করে যে যুক্তিগুলি জাতি মেনে নিলে অনিবার্য কোরআনের বিধান ভুল সাব্যস্ত হয়ে পড়ে। যেমন এই সমস্ত যুক্তিবাদীদের একটা যুক্তি হলো নারী পুরুষ সমান অধিকার, একটা যুক্তি নারী পুরুষ সমান অধিকার। কত চটকদার কথা, নারীকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হয় তাহলে নারীর আর পাওয়ার বাকি থাকে কি? এ প্রসঙ্গে আমাদের সকলের জানা থাকতে হবে আল্লাহর আইনে, কোরআনের আইনে, ইসলামের বিধানে একই কথা। আল্লাহর আইন কোরআনের মাধ্যমে ইসলাম ধর্মে প্রদান করেছেন, কাজেই আল্লাহর আইন কোরআনের বিধান ইসলামের বিধান একই কথা। আল্লাহর আইনে, ইসলামের বিধানে, কোরআনের বিধানে নারীদের অধিকার পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। আল্লাহর বিধানে নারীদের অধিকার পুরুষের সমান না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। কোরআন যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয়, কোরআন যেখানে নারীদেরকে পুরুষ এক পুরুষ পুরুষের উপর একচেটিয়া অধিকার দেয়, সেখানে তোমরা যারা সমান অধিকার, সমান অধিকার জপ্তে জপ্তে মুখে ফেনা তুলো, তোমরা এই সমান অধিকার শব্দের অর্থটা নিজেরাই কি গুড়ার ডিম বুঝো আর জাতিকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আসলে ব্যাপার এটা নয়, আসলে ব্যাপার হলো সমান অধিকারের দোহাই দিয়ে কোরআনকে ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করা। আমরা একটু ক্লিয়ারলি বুঝে নেই, কোরআন নারীদেরকে অগ্রাধিকার কিভাবে দেয় আর একচেটিয়া অধিকার কিভাবে দেয়। কোরআনের বিধান মতো এক কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়, ছেলে নাবালক থাকবে যতদিন ততদিন, ছেলে সাবালক হলে সেই ছেলেকে লালন পালন করা কোরআনের আইনে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হলে সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। এবার বুঝা থাকলে বলুন, ছেলেকে লালন পালন করার দায়িত্ব কোরআনের আইনে বাবার উপর বর্তায় কতদিন, নাবালক থাকবে যতদিন, মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন, বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান হইল না মেয়ের অগ্রাধিকার হইল? এই জন্য বলেছি কোরআন দিল অগ্রাধিকার, তোমরা যারা বলো সমান অধিকার, এই শব্দটার অর্থ নিজেরাই কি গুড়ার ডিম বুঝো আর জাতিকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এবার দেখুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হলে যেভাবে তার বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার, এই উভয়ের সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো। কিন্তু কোরআনের আইন বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্ত্রী স্বামীকে এক পয়সাও দেবে না, একতরফাভাবে স্বামী তার স্ত্রীকে মোহর দিতে হবে। এটা কি অধিকার?
এটা সমান অধিকার না অগ্রাধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। এই পর্যন্তই শেষ নয়। মোহর দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হল, এরপর থেকে সারা জীবন স্ত্রীর খুরাকি দিতে হবে একতরফা, স্ত্রীর খুরাকি দিতে হবে একতরফা স্বামীকে সারা জীবন, সারা জীবনের পোশাক তাকে দিতে হবে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে হবে। কাজেই আজকে যদি আপনারা এই সমস্ত দুঃখাবাজ কুরআনি আইনের শত্রুদের স্লোগানটা মেনে নেন, আগামীকাল থেকে যারা বিয়ে করবে এরা বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে বলবে, আমি যেহেতু তোমাকে 5 লক্ষ টাকা মোহর দিলাম, তুমিও আমাকে 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে, যেহেতু উভয়ের অধিকার সমান। আমার কথা বুঝে তাকে বলুন, সমান অধিকার স্লোগানটা কি নারীদের জন্য মঙ্গলজনক না চরম অমঙ্গলজনক? অমঙ্গল। এরা এই ধান্দায় আছে, সমান অধিকারের মুখরোচক স্লোগান প্রচার করার মাধ্যমে কুরআনের বিধানকে ভুল সাব্যস্ত করা। একই দাবির ভিত্তিতে তসলিমাও বলেছিল, ছেলে যে মৃত পিতামাতার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়েকেও সেই পরিমাণ দিতে হবে। ফরিদাও বলেছিল, ছেলেকে যে পরিমাণ দিব মেয়েকে ঠিক সেই পরিমাণ দেব। তবে তসলিমা ডাইরেক্ট কুরআনকে ভুল বলেছিল, আর ফরিদা বলেছিল আমি ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমানই দিব, যেহেতু আমরা সমান অধিকার চাই। সাথে সাথে ফরিদা আরো বলেছিল, ছেলেকে মেয়ের সমান দিলে অথবা মেয়েকে ছেলের সমান সমান অংশ দিলে গুনাহ হবে, এমন কথা কুরআনের কোথাও আল্লাহ বলেন না। কেন আমরা সমান সমান দিব, সমান সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কুরআনের কোথাও বলেননি? সাথে সাথে এই কথা বলতেও ভুল করেনি ফরিদা, যে আমি কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি, কুরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি ছেলে মেয়েকে পিতামাতার সম্পদ সমান সমান দিলে গুনাহ হবে এমন কথা কুরআনের কোথাও আল্লাহ বলেননি। এটা হলো ফরিদার কথা। তাই আমি আপনাদেরকে কোরআনের কয়েকটা আয়াতের বিধানের কথা শুনি। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন, আরো কে পাবে কত অংশ? 13 নম্বর আয়াতে বলেছেন, এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে না এই জন্য। ফরিদা কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছে, সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কুরআনের কোথাও বলেননি। 14 নম্বর আয়াতে তোর মাতা বলেছেন না তোর বাপের মাতা বলেছেন? কুচক্রীরা কিভাবে কুরআনকে চাক্ষুষভাবে ভুল প্রমাণ করতে চায়, কুরআনের বিধানকে কিভাবে ভুল প্রমাণ করতে চায়, তার সামান্য একটু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে একটা জটিল প্রশ্ন, সেটা হলো আমরা এতক্ষণ শুনেছি কুরআনের আইনে মহিলাদের অধিকার হয়তো পুরুষের উপর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার, মনে আছে তো? তাইলে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ, এখানে একচেটিয়া অধিকার রইল কোথায়? অগ্রাধিকারই রইল কোথায়? সমান অধিকারও তো রইল না। কথা বুঝেন আপনার আমার? যেহেতু সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ মেয়ে পাবে 1 অংশ, এখানে তো সমান অধিকার থাকবে দূরের কথা, অগ্রাধিকার থাকবে দূরের কথা, একচেটিয়া অধিকার থাকবে দূরের কথা, সমান অধিকারও তো রইল না। তাহলে মহিলাদেরকে কুরআনের আইনে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হলো কথাটা টিকল কিভাবে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে কুরআনের আইনে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব ছেলের বাপের না নিজেরই?
তিন নম্বর সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদি ফেলার দায়িত্ব তার নিজেরই। তাহলে ছেলের জীবনে খরচের হাত আছে কটা? তিনটা অংশ পাইছে, দুইটা খরচ আছে, তিনটা অংশ পাইছে, মনে রাখুন। এবার মেয়ের জীবনে আসুন, মেয়েকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই, মেয়ের জীবনে খরচের খাত নাই, একটাও অংশ পাইছে একটা। এবার বলেন, তিন খরচ হলা দুই অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলা একাংশই যথেষ্ট বেশি? ফোন দিতে এত কথা বুঝে না, ফোন দিতে শুধু বুঝে এক থেকে দুই বেশি। এই সমস্ত ফোন দিতে ওই মূর্খ লোকটার মতো। একটা গল্প আছে, একটা মূর্খ লোকের, একটা লোক এত বড় গণ্ড মূর্খ ছিল, লেখাপড়া তো জানেই না, দস্ত হতে জানে। তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল, ছেলে অত্যন্ত মেধাবী ছিল, দশ বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে? এক। বাপ শিক্ষিত না মূর্খ? সে কিন্তু রোল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না দশ, রোল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দশ বেশি। এই জন্য মূর্খ বাপে ফল ঘোষণার পরে একদিন ছেলেকে জিজ্ঞাসা করলো, তুমি যে পরীক্ষা দিয়েছিলা পাশ করছো? ছেলে বলে পাশ করছি তো। জিজ্ঞেস করে কত নম্বরে? বলে এক নম্বরে। বাপে কয় সর্বনাশ করছস? ছেলে বলে কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না, দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না এক নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না, ছেলে দুই অংশ পাইলে বেশি পায়, না মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। গত কয়েকদিন আগের এক পত্রিকায় দেখলাম, দৈনিক পত্রিকায়, বাংলাদেশের একজন জাদ্রেল রাজনৈতিক নেতা আছেন, তার নাম শাহরিয়ার কবি। শাহরিয়ার কবি বড় জাদ্রেল রাজনৈতিক নেতা, প্রায়ই পত্রিকার খবরের কাগজে তার নাম পাওয়া যায়। তিনি ইদানীং বক্তব্যে বলেছেন, কুরআনি আইন বাংলাদেশে চলবে না, কুরআনি আইনে চুরি করা অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে ডাকাতি করা অপরাধ বাংলাদেশে এমন আইন চলবে না কেন? কুরআনি আইনে সুদ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে ঘুষ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে মদ খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে গাঞ্জা খাওয়া অপরাধ বাংলাদেশে চলবে না কেন? কুরআনি আইনে দুর্নীতি অপরাধ বাংলাদেশে চলবে না কেন? তাইলে তোমরাই দুর্নীতিবাদ। এই পর্যন্তই শেষ নয়, নেতাজি আরো বলেছেন, তোমরা যারা যারা কুরআনি আইন চাও আফগানিস্তান যাও, নাইলে পাকিস্তান যাও। খুব ভালো কথা, আফগানিস্তান যাইয়া লাভ নাই, আফগানিস্তানের মাটিকে আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা ২০ বছরে মরুভূমি বানিয়ে ফেলেছে। ২০০১ সালে ঢুকেছিল আমেরিকান সন্ত্রাসী বাহিনী আফগানিস্তানে, ২০২০ সাল পর্যন্ত মারতে 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 দেশটা ধ্বংস করতে করতে মরুভূমিতে পরিণত করেছে। দীর্ঘ ২০ বছর আফগানিস্তানের ভিতরে ঢুকে আমেরিকান সেনাবাহিনী আফগানি মুসলমানদের সাথে যুদ্ধ করছে, করেছে ২০ বছর। ২০ বছর পরে নিজের জুতা নিজের গালে মেরে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সৈনিকেরা আফগানিস্তান ঢুকে আফগানি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কতদিন? একটা দেশের ভিতরে ২০ বছর যুদ্ধ চললে দেশের অবস্থাটা কেমন হয়? সেখানে আমরা আবার গিয়া তাদের মাথার বুঝা হবে কেন? পারলে তাদেরকে কিছু সহযোগিতা করাইবার।
বাকি রইল পাকিস্তানের কথা। এই নাস্তিক্য মনোভাবাপন্ন জাদরেল রাজনৈতিক নেতা শাহরিয়ার কবিরে বলেছেন, তোমরা যারা কুরআনি আনছাও পাকিস্তান যাও। কেন? পাকিস্তান কি কুরআনি আইনে চলে? তাহলে আমরা যারা কুরআনি আনছি পাকিস্তান যাবো কেন? এটা কি কোনো যুক্তিটা খাটে না বেখাপ্পা? কেন তোমার মতো তো শিক্ষিত মানুষ এত বেখাপ্পা যুক্তি দিলা কেন? দুঃখ প্রকাশ করো জাতির সামনে, মাপ চাও, এই বেখাপ্পা যুক্তি দিলা কেন? যে পাকিস্তান কুরআনি আইনে চলে না, আমরা যারা কুরআনি আনছি আমরা সেই পাকিস্তান যাবো কেন? এর তো কোনো যুক্তি নাই। হ্যাঁ, পাকিস্তান একদল মানুষের যাওয়া দরকার, বাংলাদেশের একদল মানুষের পাকিস্তান যাওয়া দরকার আমি মনে করি। আপনাদের বোঝা দরকার এরা কারা, যারা কুরআনি আইন চায় না পাকিস্তানি আইন বাংলাদেশে চালায়। কুরআনি আইন চায় না কোন আইন বাংলাদেশে চালায়? পাকিস্তানি আইন। এমন দুই একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা পাকিস্তানি আইন আছে যে পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়, তাহলে সেই ছেলের ঘরের নাতি তার দাদার সম্পদে কোনো অংশ পাবে না, এটা কুরআনি আইন। আবার বলি, পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়, তাইলে সেই ছেলের ঘরের নাতি দাদার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না, যে কুরআনি আইন। পাকিস্তানি আইন বলে পাবে, কুরআন বলে পাবে না, পাকিস্তানি আইন বলে পাবে। বলেন এই আইন বাংলাদেশে কেউ মানে কিনা? অবশ্য আমার মনে হয় বাংলাদেশের প্রায় সমস্ত আইনজীবীরা এই আইন মানে। তাহলে পাকিস্তান আমরা যাবো কেন? তোমরা যারা কুরআনি আইন মানো না পাকিস্তানি আইন মানো, তোমরা বাংলাদেশ ছাড়ো পাকিস্তান যাও। আর একটা পাকিস্তানি আইনের কথা বলি, কোন খুনি আদালতে যদি তার খুন প্রমাণ হয়, অন্যায়ভাবে খুন করেছে, আদালতে যদি প্রমাণ হয়, আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, খুনিকে হত্যা করা একমাত্র, খুনিকে প্রাণদণ্ড দেওয়া একমাত্র খুনির বিচার, খুনির একমাত্র বিচার প্রাণদণ্ড, খুনিদের একমাত্র বিচার প্রাণদণ্ড। এটা পাকিস্তানি আইন না কুরআনি আইন? কুরআনি। কিন্তু পাকিস্তানি আইনে উল্লেখ আছে খুনি অন্যায়ভাবে খুন করেছে, আদালতে তার খুন প্রমাণ হয়েছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে, তারপরে যদি দেশের প্রেসিডেন্ট তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দেয় তাহলে সে খালাস পেয়ে যাবে। আমি জিজ্ঞাসা করি, পাকিস্তানের প্রেসিডেন্টের জুলির ভিতরে প্রাণ কতটা সুরক্ষিত আছে? আসামিরে ভিক্ষা দিব? আমি জিজ্ঞাসা করি, আপনার পকেটে টাকা থাকলে ফকিরকে ভিক্ষা দিবেন না না থাকলে? পাকিস্তানি প্রেসিডেন্টের জুলিতে কতগুলি প্রাণ সংরক্ষিত থাকে? এটা পাকিস্তানি আইন। অন্যায়ভাবে খুন করেছে, আদালতে খুন সাব্যস্ত হয়েছে, কুরআন বলে এর প্রাণদণ্ড ছাড়া আর কোনো বিচার নাই, পাকিস্তানি আইনে কয় প্রেসিডেন্টের প্রাণ ভিক্ষা দিলে সে খালাস পেয়ে যাবে, এ আইন পাকিস্তান বাংলাদেশের কেউ মেনে চলে কিনা? পাকিস্তান কাদের যাওয়া দরকার? যারা কুরআনি আইন চায় তারা পাকিস্তান যাওয়া দরকার, না যারা পাকিস্তানি আইনে দেশ চালায় এদের পাকিস্তান যাওয়া দরকার? জাদরেল রাজনৈতিক নেতা কি গুড়ার ডিম রাজনীতি বুঝো, আর কি গুড়ার ডিম বক্তৃতা দাও? আসল ঘটনা হলো এরা কুরআনের আইন এদের গায়ে সয় না, কুরআনের আইনের কথাটা বললেই এদের গায়ে অন্তরে জ্বালা ধরে, গায়ে চুলকানি দেখা দেয়। কারণ সকল প্রকার অপকর্ম কুরআনি আইনে অপরাধ, আর এরা সকল প্রকার অপকর্ম করেই এই বাংলার জমিনে বসবাস করতে চায়, এই জন্য কুরআনি আইনের বিরুদ্ধে এত ভীষণ দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিল। কোন যুগে অচল হয়ে যাবে,
আর সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান হবে। ইসলামী আইন, ইসলামের বিধিবিধান সর্বকালের সর্বযুগের সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামী আইন যদি সর্বকালের সর্বলোকের সব সমস্যার সমাধান হয় তাহলে এটা শুনলে অন্তরে জ্বালা ধরবে কেন, গায়ে চুলখানি দেখা দিবে কেন? কুরআনী আইনের কথা শুনলে চুরের গায়ে জ্বালা ধরতে পারে, কারণ তার চুরির পথে কুরআনের আইন বাধা। সন্ত্রাসীদের অন্তরে জ্বালা ধরতে পারে কুরআনী আইনের কথা, কারণ কুরআনী আইন সন্ত্রাসের পথে বাধা। খুনিদের অন্তরে কুরআনী আইনের কথা শুনলে জ্বালা ধরতে পারে, কারণ কুরআনী আইন খুনের পথে বাধা। দুর্নীতিবাজদের অন্তরে কুরআনী আইনের কথা শুনলে জ্বালা ধরতে পারে, কারণ কুরআন দুর্নীতির পথে বাধা। জালিয়াতিকারীদের অন্তরে কুরআনী আইনের কথায় জ্বালা ধরতে পারে, কারণ কুরআন জালিয়াতির পথে বাধা। এক কথায় সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের পথে একমাত্র কুরআন বাধা। এই জন্য যত চুর, যত ডাকাত, যত হাইজেকার, যত খুন, যত ছিনতাইকারী, যত খুনি, যত সন্ত্রাসী, যত সুদকুর, যত ঘুষকুর, যত মদকুর, যত গাঞ্জাকুর, যত দুর্নীতিবাদ, যত জালিয়াতিকারী, যত অপকর্মকারী আছে, সবগুলি কুরআনের আইনকে ভয় পাও। আপনাদের বুঝার ব্যাপার, সকল প্রকার দুষ্কৃতিকারীরা কুরআনের আইনকে ভয় পায় কেন? কারণ কুরআনের আইন সকল দুষ্কৃতির পথে বাধা। এই কথাটা ভুলে যাবেন না কোনোদিন। সকল প্রকার দুষ্কৃতিকারীরা কুরআনের আইনকে ভয় পায়, তার কারণ কুরআনের আইন সকল প্রকার দুষ্কৃতির পথে বাধা। এখন যদি তসলিমার মতো পরিষ্কারভাবে বলে ফেলে কুরআন ভুল, তাহলে তসলিমার কপালে যা জুতেছিল এদের কপালে তাই জুটবে। যদি ফরিদার মতো বলে ফেলে আমি ভুল বলি না তবে আমরা পড়ার সময় এমনি করব, তাইলে ফরিদার কপালে যা জুটেছিল তাই জুটবে। এই জন্য এই সমস্ত জ্ঞান পাপীরা এখন আর কুরআনের নামও বলে না, কুরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনায় যায় না, শুধু কুরআনের নাম না নিয়ে নানা রকম চটকদার চটকদার মুখরোচক বুলি এবং মুখরোচক যুক্তির দ্বারা এই দেশের শতকরা 90 জন মুসলমানের ব্রেইন ওয়াশ করতে চায় যে এই যুক্তিগুলি মেনে নিলে তো কুরআনের আইন অটোমেটিকলি অচল হয়ে যাবে। এই শয়তানি যুক্তিতে বর্তমানে এরা লিপ্ত আছে। একটা যুক্তির উদাহরণ দিয়ে শুনুন, কোরআনের কথা বলে না, কোরআনের নামও বলে না, কোরআনী আইনও বলে না, শুধু চটকদার যুক্তি দেয় যা কোরআনের বিরুদ্ধে যায়। এর একটা যুক্তির কথা শুনুন, পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, এখানে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছিলেন নবীর বিবিগণকে যারা বর্তমানে দুনিয়াতে নাই, আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমান মহিলাদেরকে, এরাও বর্তমান দুনিয়াতে নাই। তাহলে যারা আছে এদের কথাই আমরা বলি। আল্লাহ বলেন, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, হে মুসলমান মহিলারা, বসবাসের ঘরে থাকো। এটা কোরআনের বিধান, আল্লাহর আইন, এটা ইসলামী বিধান। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন তখন বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দি থাকবে কেন? কোরআনের কোনো নাম গন্ধ বলেনি, শুধু এই যুক্তিটা পেশ করেছে। কোরআনের কোনো নাম বলেনি, শুধু বলে পুরুষ যদি যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারে, পর্দার দরকার হয় না, বুরকার দরকার হয় না, মহিলারা কেন যখন তখন যেখানে সেখানে বিচরণ করতে পারবে না, মহিলা কেন ঘরের বাইরে গেলে বুরকার দরকার হবে, পর্দার দরকার হবে, বৈষম্য কেন? কোরআনের নাম মানিয়া যে যুক্তিটা দিল, যুক্তিটা বলেন
কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? বিরুদ্ধে গেল। বর্তমান জমানাটা যেহেতু যুক্তির জমানা, পণ্ডিতেরা তো যুক্তি ছাড়া মানেই না, সাধারণ শিক্ষিতারাও সহজে মানতে চায় না। আর এই সমস্ত কুরআনের দুশমনদের মুখে চটকদার যুক্তি শুনতে শুনতে সাধারণ মুসলমানেরও অনেকটা ব্রেন ওয়াশ হয়ে গেছে। এখন কুরআনের একটা বিধানের কথা শুনলেই খুঁজে কি যুক্তি আছে তার পক্ষে। তাই আমি আগে যুক্তির কথাটা ক্লিয়ার করি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তাহাবি রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বোধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। আসল ঘটনা কি, যুক্তি নাই না যুক্তি বোধার যোগ্যতা তার মাথায় নাই? যুক্তি বোধার যোগ্যতা তার মাথায় নাই, তখন ওই উল্টা পাল্টা যুক্তি দেয়, কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ, এর কোনো যুক্তি নেই। যারা আছে বলেছেন বলুন কি যুক্তি, দুই অংশ ওলার খরচ আছে তিন চার, এক অংশ ওলার খরচ নাই একটাও, এইটাই যুক্তি, বুঝেন নাই? তাহলে বলুন সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ, এর পক্ষে কোনো যুক্তি নাই? আপনাদেরই বলতে হবে যুক্তিটা কি, দুই অংশ ওলার খরচ তিনটা আছে, এক অংশ ওলার খরচ একটাও নাই, এইটাই যুক্তি। পণ্ডিতের মাথায় ধরে না, পণ্ডিতে শুধু বুঝে এক থেকে দুই বেশি, ওই গুয়ার যে বুঝছিল এক নম্বর থেকে দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি, এরকম হই। এবার আমরা একটা যুক্তি বোঝার চেষ্টা করি। আল্লাহ মহিলাদেরকে ঘরে থাকতে বলেন কেন? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন মহিলারা, মুসলমান মহিলারা ঘরে থাকো, ঘরে ঘরে। বিশেষ তিন প্রকার প্রয়োজন আছে, উল্লেখ আছে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে। তিনটা বিশেষ প্রয়োজনের কোন একটা প্রয়োজনে মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে, একটা মাত্র শর্তে, সেটা হলো পর্দা রক্ষার মাধ্যমে। বিনা শর্তেই মহিলা ঘর, মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে না, একটা শর্তে, সেটা হলো পর্দা রক্ষার মাধ্যমে। আমি সেদিকে আজকে যাচ্ছি না, শুধু প্রথম অংশটা বলছি। আল্লাহ যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমান মহিলাদেরকে বললেন বজবজের ঘরে থাকো, এটা আল্লাহর বিধান, কোরআনের আইন, ইসলামের বিধান, এই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই। দুই চারজনে আছে বললেন, তাহলে আবার বলি, হাকিমুল উম্মত লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। তাহলে আল্লাহ বললেন মহিলা ঘরে থাকো, এর কোনো যুক্তি নাই? এবার আমরা একটু যুক্তিটা বোঝার চেষ্টা করি। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই কতগুলি দায়িত্ব দিয়ে থাকেন, অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেগুলি দুনিয়ার কোনো পুরুষে পালন করার ক্ষমতাও রাখে না। আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে কতগুলি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান, যেগুলির একটা দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাও রাখে না। এর মধ্যে এক নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। আমার জানা মতো আল্লাহ এই দায়িত্বটা শুধু মহিলাদের দিয়েছেন, ঢাকার কোনো পুরুষকেও দিয়েছেন? দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। আমার জানা মতো এই দায়িত্বটা আল্লাহ সৃষ্টিগতভাবে একমাত্র মহিলাদের দিয়েছেন, কোনো পুরুষকে দিয়েছেন দেননি। তিন নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদের দিয়েছেন। চার নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করে, সন্তানকে স্তনের দুধ পান করিয়ে লালন পালন করার দায়িত্ব কোনো পুরুষের আছে না মহিলার? মহিলার। কথাটা শেষ করার কথার মধ্যে দিয়ে আবার আর একটা কথা বলে ফেলি,
সন্তান গর্ভে ধারণ করার জন্য যে একটা থলে আছে, থলে যেটাকে বাংলা ভাষায় গর্ভতলি বলা হয়। বলুন তো, আল্লাহ সৃষ্টিগতভাবে এই থলেটা কার পেটে দেন? কোন পুরুষের পেটে দেন? দেন না। কাজেই কোন পুরুষ যদি 20 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে কল্পনা করে আজকের থেকে আমি মহিলা, এই শয়তানি কল্পনার নামই ট্রান্সজেন্ডার। এটা কি ইনসানি কল্পনা না শয়তানি কল্পনা? এই শয়তানি কল্পনাটার নামই ট্রান্সজেন্ডার। ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, জেন্ডার মানে বাংলাদেশের নাগরিকটা তো লিঙ্গ, আরো কত আগেই পরিবর্তন করে রাখছে। আগেই বলছি, পুরুষ লিঙ্গবোধক শব্দ হইল নেতা, আর স্ত্রী লিঙ্গবোধক শব্দ হইল নেত্রী। আপনাদের বড় নুই দুই নেত্রীকে নেত্রী বলেন না নেতা বলেন? লিঙ্গ তো ভালটা হেলিছে না কেউ। এবার বলুন, 25 বছর বয়স্ক একটা পুরুষ যদি কল্পনা করে আজকের থেকে আমি মহিলা, আবার পরিকল্পনা চলছে সরকারি আইনে তারে মহিলা হিসাবে স্বীকৃতি দিবে, কেত্তাবরত শয়তানি চক্রান্ত চলছে আমাদের দেশে, চিন্তা করে দেখুন। পরিকল্পনা চলছে সরকারি আইনে তাকে মহিলা হিসাবে স্বীকৃতি দিবে। এবার বলুন, 25 বছর বয়সের একটা যুবক শুধু নিজেকে কল্পনা করলো আমি মহিলা, আর সরকারিভাবে তাকে মহিলা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, এবার এই মহিলাটাকে বিয়ে দিলে কার কাছে দিবেন? কার কাছে? আরেকটা মহিলার কাছে, আরেকটা পুরুষের কাছে? তাহলে তো বাস্তবে একটা পুরুষকে আরেকটা পুরুষের সাথে বিয়ে দিলেন। যেই পুরুষটার কাছে এই ট্রান্সজেন্ডারকারী মহিলাকে বিয়ে দিলেন, ওই ট্রান্সজেন্ডারকারী মহিলার পেটের ভিতরে গর্ভতলি আছে? তুই স্বামীর ঘরে গিয়ে কি গুড়ার ডিম করবি? তুই স্বামীর ঘরে গিয়া করবি কি? আমরা জানি কি করবি, তুই স্বামীর ঘরে গিয়া এমন একটা অপকর্ম করবি যেটা দুনিয়ার কোনো কুত্তাও করে না। একটু বোঝার চেষ্টা করুন, একটা কুত্তার শরীরে যদি যৌন উত্তেজনা সৃষ্টি হয়, নিবারণের জন্য কি আরেকটা কুত্তার কাছে যায়? একটা কুত্তির কাছে যায়। তাহলে তো কোনো পুরুষ লিঙ্গবোধক জন্তু যৌনকর্ম করার জন্য আরেকটা পুরুষ লিঙ্গবোধক জন্তুর কাছে, হায়ওয়ান জানোয়ারও যায় না, কিন্তু ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেই অপকর্ম কুত্তাও করে না, এই অপকর্ম মানুষকে দিয়া করাবার মতো শয়তানি চক্রান্ত চলছে আপনাদের দেশে। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাকে এমন কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষে করার ক্ষমতাও রাখে না। 1 নম্বর, মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করা। 3 নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব বালাই করা। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় হাটে বাজারে টাকা সুবিধা, সারাদিন অফিস আদালতের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্বে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ দে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান মহিলাদের বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যুক্তি আছে, পণ্ডিতের মাথায় ধরে না। ইসলামের বিধানে যুক্তি নাই না পণ্ডিতের মাথায় ধরে না? পণ্ডিতের মাথায় ধরে, 1 থেকে 2 বেশি পণ্ডিতের মাথায় ধরে,
এক নম্বরে ফাঁস করার থেকে দশ নম্বরে ফাঁস করা বেশি ভালো। আরেকটা বিধান আছে ইসলামে, সেই বিধানটা এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ, সুযোগ না হলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। এই সুযোগ না থাকলে আলেমকে মহব্বত কর। এবার বলুন, রাসূলের হাদিসটা বুঝে থাকলে আলেমকে মহব্বত করা ইসলামের বিধান কিনা? কোনো যুক্তি নেই না, পণ্ডিতের মাথায় ধরে না। বলেন তো আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন যথেষ্ট পরিমাণ পণ্ডিত আছে কিনা, যারা যারা কোরআনের বিধানের কথা বলার কারণে, ইসলামের বিধানের কথা বলার কারণে, আল্লাহর বিধানের কথা বলার কারণে পণ্ডিতেরা এই সমস্ত আলেমকে ঘৃণা করে? ইসলামের বিধান ছিল মহব্বত কর, পণ্ডিতে ঘৃণা করে। ইসলামের বিধান ছিল আলেমকে মহব্বত কর, পণ্ডিতে আলেমদের ঘৃণা করে। অপরাধ অপরাধ হলো আল্লাহর কথা, আল্লাহর বিধানের কথা বলে কেন? কোরআনের বিধানের কথা বলে কেন? ইসলামের বিধানের কথা বলে কেন? এই অপরাধ, যে কারণে যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিত আমাদের সমাজে আছে, যারা আলেমদেরকে মনে প্রাণে শুধু ঘৃণাই করে না, আলেম শব্দটা শুনলেই তাদের শরীরে চুলকানি দেখা দেয়। আপনারা কি মনে করেন রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এর কোনো যুক্তি নাই? এবার যুক্তিটা বলবো আপনাদের, যুক্তিটা বোঝার চেষ্টা করুন। যেহেতু যুক্তিবাদীরা দেশটাকে গিলে ফেলছে, কাজে যুক্তি ছাড়া এখন আর কোনো কথা বললে হবে না। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না? এই বাচ্চাটা কি জন্ম হয়ে এতিম হলো, না মায়ের পেটেই এতিম হলো? এই এতিম বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর বাবা না থাকার কারণে তাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলল তাকে তার চাচা। বলুন তো, সন্তান জন্ম হলে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? করে দিল কে? এমত অবস্থায় কোনো মাতব্বর যদি ওই এতিম ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, অযৌক্তিক? যারা না বলেছেন তাদের বলতে হবে যুক্তিটা কি? চাচাই বাবার কাজ করে দিয়েছে, এই যুক্তি। কি যুক্তি? চাচাই বাবার কাজ করে দিয়েছে, তাই তুমি চাচাকেই বাবার মতো সম্মান করবা। ঠিক তেমনি ভাবে নবীগণের যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ। বর্তমান দুনিয়াতে নবী নাই, আমাদের নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না। কাজেই আমাদের নবী যেহেতু শেষ নবী, আমাদের এই নবীর পরে আর কেউ নবী হবে না। পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন, এই শব্দ আরবি কোরআনের ভাষাটাই স্মরণ রাখুন, খাতামুন নাবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। বলুন, গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে, আমাদের নবীর আবির্ভাবের আগে নবী হওয়ার দাবি করেছিল, না আমাদের নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে? তোর ব্যাপারে নবী অগ্রিম বলে গেছেন তুই মিথ্যাবাদী দাজ্জাল। তোরে যারা যারা নবী মানে তারা সবাই দাজ্জালদের চেলা চামুন্ডা। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ হলো, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি,
আল্লাহ দেখ কোরআনে আমাকে খাতামুন নবীন বলেছেন, এর অর্থই হলো আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, এই জন্য আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে আমাদের নবীর পরে তো আর কোনো নবী নাই, কাজে আমাদের নবীর পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো কেউ নাই, তোমরা জাহান্নামে যাও। না বাঁচার দরকার আছে? পথ দেখাবার মতো কেউ নাই, বাঁচবেন কিভাবে? নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন। এবার বলেন তো কার দায়িত্ব কে পালন করে বলুন? নবীগণের দায়িত্ব আলেমগণ পালন করে। তাই নবী দুনিয়াতে থাকলে যেভাবে তাকে মহব্বত করতে হতো, নবীরা এখন আলেমকে সেইভাবে মহব্বত করতে হবে। রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ, কোনো যুক্তি নেই, চূড়ান্ত যুক্তিসম্মত, চূড়ান্ত যুক্তিসম্মত। এইভাবে বলতে থাকলে রাত পোহায় যাবে। এই কোরআন আল্লাহর বিধানের দুশ্মনেরা আল্লাহর এক একটা বিধানের বিরুদ্ধে যত শয়তানি যুক্তি দাঁড় করাচ্ছে সবগুলির দাঁতভাঙ্গা জবাব দিয়ে আল্লাহর বিধান কোরআনী আইন যে চূড়ান্ত যুক্তিসম্মততার উদাহরণ দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আমি শেষ পর্যায়ে শুধু আপনাদেরকে পৃথিবীর সর্বপ্রথম যুক্তিবাদী তার পরিচয়, তার যুক্তি এবং পরিণতিটা বলে আমার কথা শেষ করছি। আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের যুক্তি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করেছিল একটা লোক, তার নাম ছিল ইবলিস। এটা মনে রাখবেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়েছিল কি যুক্তি? আল্লাহ আদম সৃষ্টি করে বলেছিলেন, ফিরিস্তাদেরকেও বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিসকেও বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এখান থেকে আবার ভণ্ড পীরেরা আরেক ফাঁড়ি রাস্তা খুঁজে বের করে। ফাঁড়ি রাস্তা কি? যে ফিরিস্তারা যদি আদমকে সেজদা করলে তার ইমান নষ্ট না হয়, তাহলে মুরিদানে পীরকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন? এই কথা একদিক থেকে আর একদিকে চলে যায়। এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভণ্ড পীরদের উক্তি আমি পেয়েছি, যারা বলে যে ফিরিস্তারা আদমকে সেজদা করলে যদি ইমান নষ্ট হয় না, তাহলে মুরিদ তার পীরকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন? জবাব বোঝার জন্য সংক্ষিপ্তভাবে বলছি, শুনুন, আদম হাওয়াকে আল্লাহ যখন একত্রে দুনিয়াতে পাঠিয়েছিলেন জান্নাত থেকে বের করে, তখন প্রতিবছর আদম হাওয়ার ঘরে একসাথে দুটি যমজ সন্তান জন্মগ্রহণ করত। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ। এমত অবস্থায় আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আদম তোমার আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও, আর পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও। ইতিহাসটা বুঝে থাকলে বলুন, আদম নিজের মেয়েদেরকে কার ছেলেদের কাছে বিয়ে দিতেন? এখন যদি কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিয়ে বলে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? যে দলিল না শয়তানি? ঠিক তেমনিভাবে আদম আলাইহিসসালামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা করে সম্মান করা হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার শরীয়তে হারাম হারাম হারাম। এখন যদি কেউ পীরকে সেজদা দিয়া বলে ফিরিস্তারা আদমকে সেজদা দিলে যদি হালাল হয়, আমি আমার পীরকে সেজদা দিলে হারাম হবে কেন? এইটাও দলিল নয় শয়তানি। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যদি আমার কথাটা পছন্দ না হয় তাহলে আমাকে মাফ করে দেবেন, যদি রাজি থাকেন তাইলে বলুন। আমি লক্ষ্য করেছি আপনারা একটা ভালো কাজ করেন ভালো নিয়তে, কিন্তু এটা কোরআনের বিধান নয়। কাজ করেন ভালো ভালো নিয়তে করেন, কিন্তু কোরআনের বিধান নয়। সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা, একটা হইল মনোযোগে শুনবা আর একটা হইল চুপ থাকবা। এই আয়াতটা বাজে। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা, একটা হইল মনোযোগে শুনবা আর একটা হইল চুপ থাকবা।
এখন বলুন তো তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম কি সুত্তাকা, তাহলে আল্লাহর বিধান কি আর আমি করলাম কি? শুধু ভালো কাজটা করলেই হবে না, ভালো নিয়তে করলেই হবে না, কোরআনের বিধানের সমর্থন থাকতে হবে। এই আয়াতটা হইল সূরা আরাফের 204 নম্বর আয়াত। সূরা আরাফের 204 নম্বর আয়াতের বাংলা অনুবাদ ব্যাখ্যা তফসির, যার মনে চায় তফসিরের কিতাব ব্যাখ্যার কিতাব অনুবাদের কিতাব দেখে নেবেন। আল্লাহ এই আয়াতে বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দায়িত্ব দুইটা, একটা মনোযোগে শুনবা আর একটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়বা, না চুপ থাকবা, চুপ থাকবা। আপনি যুক্তি দিলে 100 বার দিতে পারেন সুবহানাল্লাহ বলার কি সব নাই, 100 বার বলতে পারেন, কিন্তু আল্লাহ এটা বলেননি এখানে। আপনি 100 বার যুক্তি দিয়ে বলতে পারেন আল্লাহু আকবার বলার কি সব নাই, 100 বার বলতে পারেন, কিন্তু আল্লাহ এখানে আল্লাহ আকবার কথা বলেননি, আল্লাহ বলেছেন চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। সেই ইবলিসকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস এটা ইবলিসের প্রতি আল্লাহর বিধান, আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস একটা যুক্তি পেশ করলো, এই আল্লাহর জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাতা ইবলিস বলে, আল্লাহ জিজ্ঞেস করলেন কালা মালাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক কালা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন ওরে ইবলিস তোরেও তো হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, করলি না কেন? ইবলিস বলে আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। কি যুক্তি রে তোর? কই যুক্তি হইল আদম বানাইছো মাটি দিয়া এর মধ্যে অন্ধকার থাকে, ইবলিস বানাইছো আগুন দিয়া এর মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি নাই। এই হইল আল্লাহর জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতা। এই যুক্তিটা মনে থাকবে আপনাদের। এবার শুনুন, এই যুক্তির পুরস্কার পাইছিল ইবলিসের চারটা, এই চারটা পুরস্কারের কথা বলে আজকের মতো কথা শেষ করে দিচ্ছি। তফসিরে কুর্তুবী শরীফে লেখা আছে এই ঘটনার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দেগি করেছিল 80,000 বছর। বলুন কতদিন? আপনারা 1,000 বছর এবাদত করে এসে পড়ছেন। আপনাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কত হাজার বছর আল্লাহর এবাদত করেছে? ইবলিস 80,000 বছর আল্লাহর এবাদত বন্দেগি করেছিল, তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। বুঝে থাকলে বলুন ইবলিস কোন দেশের শাসনকর্তা ছিল? সমস্ত পৃথিবীর শাসনকর্তা ছিল। যারা পৃথিবীর এক একটা টুকরার শাসনকর্তা হয়ে মনে করে যে আল্লাহর বিশাল নিয়ামত পেয়েছি, তাদেরকে বলবেন তোমার চেয়ে অনেক বিশাল নিয়ামত ইবলিস পেয়েছিল। এরপর 80,000 বৎসর এবাদত করেছিল, সমস্ত পৃথিবীর রাজত্ব পেয়েছিল, জান্নাতে বসবাস করার ফেসিলিটি পেয়েছিল, যখন বলল আল্লাহ আপনার বিধানটা যুক্তির পরিপন্থী যুক্তিসম্মত নয়, একটা কথা বলার সাথে সাথে 80,000 বৎসরের এবাদত আল্লাহ বাতিল করে দিলেন। 80 মুহূর্তের এবাদত আর তার নাই, সব তার আমলনামার থেকে মুছে গেছে, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ইবলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তুমি চিরকালের জন্য আল্লাহর অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের হও। কটা পুরস্কার? 80,000 বৎসরের এবাদত ধ্বংস, সমস্ত পৃথিবীর রাজত্ব হাতছাড়া, জান্নাত থেকে বহিষ্কার, চিরকালের জন্য আল্লাহর অভিশপ্ত। এই কাহিনী কোরআনের বহু আয়াতে আল্লাহ বারবার বারবার বলেছেন, এই কাহিনী বহু হাদিসে রাসূল বারবার বারবার বলেছেন। কেন? কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এদের কপালেও 4 পুরস্কার থাকবে। যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবেন, যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবেন না,
কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আগে যদি টুটাফাটা কিছুদিন ইবাদত বন্দেগী করে থাকো, তোমার এগুলি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কোনো রকমের ক্ষমতা পেয়ে থাকো, এই ক্ষমতা একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে। যদি কোনোদিন কোনো সুখ শান্তির বসবাসের সুযোগ সুবিধা পেয়ে থাকো, সেখান থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাবে, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর দরবারের মালউন মরদুদ অবস্থায় তোমাকে জীবনযাপন করতে হবে। সুতরাং আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া, এই ইত্রামি ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এর মানে হলো ইসলামের বিধানগুলি অযৌক্তিক না, চূড়ান্ত যুক্তিসম্মত। কাজেই আমাদেরকে সর্বান্তকরণে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এবং চিরকল্যাণকর, এই বিশ্বাস অন্তরে স্থাপন করে আমাদের ঈমান হেফাজত করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।